ধন্যবাদ। আজকের কর্তাপক্ষকে, কর্তাপক্ষ থেকে দুটি পালা দিয়েছেন, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। সে আমার নবী, আপনার নবী, নবীরও নবী, যত পীর পয়গাম্বর ওলি আউলিয়া সবার নবী, সাফায়াতের নবী, আউয়ালে নবী, আখিরে নবী, জাহেরে নবী, বাতিনের নবী, আল্লাহরও নবী। সে আমার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দুটোই তারই পালা। আসলে কোনো পালা হয় না, কিন্তু আমরা বাউল রেট একটা পালা বানাইছি, এই জন্য হচ্ছে নবী তত্ত্ব আর মেরাজ তত্ত্ব। তা আমি অদম, একটা হলো নবীর জীবনী আর একটা হলো নবী তত্ত্ব। তা আমাকে দিয়েছে নবী তত্ত্ব, আমি অধম। বাংলাদেশের মধ্যে যদি ছোট থেকে ছোট, ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম কোনো শিল্পী থেকে থাকেন, সে হলেন আমি, রেণু পারভীন। আমাকে দিয়েছেন নবী তত্ত্ব আমার প্রতিপক্ষ কানন দেওয়ান সাহেব, তাকে দিয়েছেন মিরাজ তত্ত্ব। তবে বাবা, কবির কল্পনা, ছেলে খেলার গল্প না, আমরা করবো আলোচনা, আপনারা করবেন বিবেচনা, ধর্ম সবার ঠাই, কথার পৃষ্ঠে কথা না বললে বাউল গানের কোনো মজাই নাই। তাই কিছু কথা, কিছু গান, কিছু প্রশ্ন, কিছু উত্তর, কিছু বিচ্ছেদ গান, কিছু প্রার্থনা গান, কিছু তত্ত্ব গান, লাস্টে গিয়ে বিজয় বিচ্ছেদ গান, সব মিলিয়েই হলো এই বাউল গান। তো চমৎকার করে বন্দনা গান রাখলেন, বন্দনা গান রাখার পরে একটা পয়ার ছন্দ গাইলেন, খুব ভালো লাগছে। এই কথাটা আমার ভাই জানছে যে এই গানটারে বরিশালের ভাষায় জারি গান বলে, এই জন্য আমার খুব ভালো লাগছে, কারণ আমি জারি গান থেকেই বাউল গানে আসছি, আমার বাবা একজন জারি গানের গায়ক ছিল। এই কথাটা বলাতে আমার খুব ভালো লাগছে ভাইয়ের প্রতি। আসলে আমরা অনেকেই জানি না, অনেক জায়গায় এই গানটাকে ভিন্ন ভিন্ন আকারে ভিন্ন ভিন্ন ভাবে বলি, কিন্তু এক দেশের বলি আর এক দেশের গালি, ওই কোন দেশে গিয়ে নাকি ফকির রূপে আখ্যায়িত হয়েছিল। তো যাই হোক, এরকম সবাই সব জায়গায় গিয়ে কিছু না কিছু ঘটনা ঘটে, সব কিছু বলতে গেলে অনেক সময়, আমি সেদিকে আর যাব না। এবার আগে আমার পালা মোতাবেক একটি গান করব, তারপরে বেশি কথা না বলে ছোট্ট করে একটি প্রশ্ন করব, যাতে করে ছোট্ট করে প্রশ্ন করলে আমার ভাইও যেন ছোট্ট করে জবাব দিতে পারে, ওইভাবে প্রশ্নই আমি করার চেষ্টা করব। আশা রাখি আপনারা যেইভাবে চাতক পাখির মতো বসে আছেন, আপনাদের মুখের দিক তাকাইলে আমার প্রাণটা ভরে যায়, আপনাদের প্রতি আবারও সালাম, আবারও ভক্তি, আবারও শ্রদ্ধা জানিয়ে আমি পালার গান শুরু করতে যাচ্ছি। আমার কথায় সুরে ছন্দে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমাকে আল্লাহর রাস্তে দয়া করে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন।
আমার ধর্ম কর্ম তুমি নামাজ রোজা তুমি বিনে বলবি সব কিছু সারা রাত্র থাকিলে নীরব আমাদের মনের কথা বলা হবে সব আপনারা বসে বসে করবেন একটু দোয়া আপনারা বসে বসে করবেন একটু দোয়া আপনাদের দোয়াতে হবে আমাদের গান গাওয়া আপনারা বসে বসে করবেন একটু দোয়া আপনাদের কাছে বাবা এই চাওয়া পাওয়া মাঝে 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 করলে গন্ডগোল শিল্পীর কথার মধ্যে হইতে পারে ভুল মাঝে 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 করলে গন্ডগোল শিল্পীর কথার মধ্যে হইতে পারে ভুল এইবার আমি তাহার কাছে প্রশ্ন করতে চাই
করবেন আপনাদের জানাই। আস্তে, আমরা জানি 312 জন মতান্তরে 313 জন নবী, ঠিক কিনা বাবা? কোরআনের মধ্যে 25 জন নবীর নাম আসছে, 312 জন মতান্তরে 313 জন নবীর মধ্যে আমার নবী হলেন আউয়ালে নবী, আখিরে নবী, জাহেরে নবী, বাতিনে নবী, নবীরও নবী, আমার আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 312 জন 13 জন নবীর মধ্যে আমার নবীকে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মিরাজে দাওয়াত করলেন। আমার কথা, এতজন নবীর মধ্যে কাউকে আমার আল্লাহ ডাকলেন না, আমার নবীকে মিরাজে ডাকার কারণটা কি? কারণ আমার নবীকে তো সব সময় সে দেখে, আল্লাহ দেখে না এমন কিছু আছে নাকি? আছে বাবা, আল্লাহ সব কিছু দেখেন, দেখার পরেও আল্লাহ দাওয়াত কইরা আল্লাহর কাছে নিয়া আমার নবীকে দেখলেন, এর মূল রহস্যটা কি ছিল, এখানে মিরাজ তত্ত্বটা কি ছিল, এই একটা কথাই আমার ভাইয়ের কাছে রয়ে গেল। শেষ হয়ে গেল। এবার শাহজালাল বাবার স্মরণে একটা গান থাকবে, কি বলেন আপনারা? কারণ যার নামে এত বড় আয়োজন, সারা বাংলাদেশে বাবা অনেক জায়গায় যায়, করোনার মধ্যে অনেক গান বন্ধ হয়ে গেছে, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন এত মহামারীর মধ্যেও এই দরবারে খুব ভালো লাগতেছে। আল্লাহর রহমত আমাদের উপর আছে বিদায়, শাহজালাল বাবার দয়া আছে বিদায়, আমরা করতে পারি, উপস্থিত হয়েছি, সারা রাত পর্যন্ত এভাবেই থাকতে পারি। Yeah.
Oh,
সহ করান বাবা।